আসসালামু আলাইকুম। পিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। কোন একটি দেশের গোপন তথ্য জানতে পরিচালিত গোয়েন্দা অভিযানে সাধারণত কারিগরি ও মানব প্ল্যাটফর্ম যৌথভাবে ব্যবহৃত হয়। বিশ্বের সব দেশই সবসময় এই প্রক্রিয়াতেই তাদের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে, কিন্তু চীনের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। এ কাজে দেশটি কেবলমাত্র তাদের মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি বা এমএসএস এর উপর নির্ভর করে না। এমএসএস কর্মকর্তারা দেশে ও দেশের বাইরে গুপ্তচর সংগ্রহ করার কাজটি সঠিকভাবে পালন করবে এই ভরসায় চীন সরকার বসে থাকে না। এর বাইরেও সরকার তাদের নিজস্ব পন্থায় যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের গোপন তথ্য সংগ্রহ করে থাকে। কিভাবে চীনের গোয়েন্দা নেটওয়ার্ক কাজ করে তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ভারত সহ বিভিন্ন দেশে স্পাই বেলুন পাঠিয়ে তথ্য সংগ্রহ করে চীন। যুক্তরাষ্ট্রের আকাশে চীনা বেলুনটি নজরে আসার পর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি সাগরে নামানো হয়। এরপর থেকেই দেশে দেশে চীনের গুপ্তচর বৃত্তি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের দাবি এটি চীনের নজরদারি বেলুন, তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করে চীন বলেছে আবহাওয়া পর্যবেক্ষণের জন্য এই বেলুনটি আকাশে পাঠানো হয়েছে, কিন্তু বেলুনটি ভুলবশত মার্কিন আকাশে প্রবেশ করেছে। এই বেলুন নিয়ে দুই পরাশক্তির মধ্যে তিক্ততা বেড়ে যায়। চীনের 2017 সালের জাতীয় গোয়েন্দা আইনে একথা সুস্পষ্টভাবে বলা হয়েছে, দেশের সকল কোম্পানি ও নাগরিককে সংশ্লিষ্ট আইনের আওতায় জাতীয় গোয়েন্দা কার্যক্রমকে সমর্থন, সহায়তা ও সহযোগিতা করতে হবে। একই সাথে তারা গোয়েন্দা কার্যক্রম সম্পর্কে যেসব তথ্য জানে তা রাষ্ট্রীয় স্বার্থে অবশ্যই গোপন রাখতে হবে। যেসব সংগঠন জাতীয় গোয়েন্দা কার্যক্রমকে সমর্থন, সহায়তা ও সহযোগিতা করছে, রাষ্ট্রকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এমনকি 2017 সালের আগেও যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকর্তাকে নিরাপত্তা সংস্থাগুলো চা পানের আমন্ত্রণ জানালে অনেকে বুঝতে পারতেন তার কাছে কী চাওয়া হয়েছে। চীনে এখনও সেই ব্যবস্থাই চালু আছে। চীনের যে কোনো নাগরিক বা কোম্পানি সব স্থানেই তাদের দেশের গোয়েন্দা কার্যক্রম বা তৎপরতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এমনকি দেশের বাইরে অবস্থানরত যে কোনো ব্যক্তিকে এ কাজে সহায়তা করতে সরকার চাপ প্রয়োগ করতে পারে। বিশেষ করে দেশে যাদের পরিবার, ব্যবসায়িক স্বার্থ বা অন্য যা কিছু আছে তা চীনের সাথে একটি বন্ধনে আবদ্ধ করে রাখে। এ কারণে কোনো না কোনো সময় তাদেরকে দেশে আসতেই হয়। ফলে তারা চীন সরকারের পক্ষে গুপ্তচর বৃত্তিতে এই ধরনের কাজে সহযোগিতা করতে বাধ্য হন। দেশের গোয়েন্দা কার্যক্রমে নাগরিকদের সহায়তা করার ব্যাপারে চীন ও যুক্তরাষ্ট্রের আইনে বিরাট পার্থক্য রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলা চালিয়ে বেশ কিছু লোককে হত্যাকারী এক ব্যক্তির আইফোনের পাসওয়ার্ড খুলে দিতে অ্যাপল কোম্পানিকে নির্দেশ দিয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা, কিন্তু অ্যাপল তা করতে অস্বীকার করেছিল। যুক্তরাষ্ট্রের গোপন তথ্য সংগ্রহে চীন তাদের গোয়েন্দা তৎপরতায় স্যাটেলাইট, ইলেকট্রনিক আড়িপাতা যন্ত্র, সাইবার অপারেশন সহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে। এছাড়া চীনা কোম্পানিগুলোর হার্ডওয়্যার খুব সহজে যুক্তরাষ্ট্রের টেলিকমিউনিকেশন ও ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে প্রবেশ করতে পারে। এ ব্যাপারে মার্কিন কোম্পানিগুলোই তাদেরকে সহযোগিতা করে। এর কারণ হচ্ছে চীনা কোম্পানিগুলো এটা নিশ্চিত করেছে তাদের অন্যদের তুলনায় পণ্যের দাম তুলনামূলক অনেক কম, ফলে কোনো মার্কিন কোম্পানি তাদের বাজারে চীনা পণ্যের প্রবেশ ও যোগাযোগ ব্যবস্থায় ঢুকে যাওয়া ঠেকাতে পারে না। চীনের এসব ইলেকট্রনিক্স পণ্য যে কেবল তথ্য সংগ্রহ করে তা নয়, বরং অনেক সময় এসব ডিভাইসকে আমেরিকান নেটওয়ার্কে হামলার কাজেও ব্যবহার করা হয়ে থাকে। এটা জেনে আশ্চর্য হবেন, অনেক সময় চীনা ডিভাইস বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে পারে, তখন যুক্তরাষ্ট্রের একটি বিরাট এলাকার জনসেবা খাত পুরোপুরি অচল হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রে যেসব স্বাধীনতা ভোগ করা যায় সেগুলোকে পুঁজি করেও অনেক সময় চীনা গুপ্তচররা তাদের তথ্য সংগ্রহ করে। এসবের মধ্যে আছে চলাফেরার স্বাধীনতা, নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার স্বাধীনতা, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে থাকা জমি বা ফ্ল্যাট কেনার স্বাধীনতা। এসব স্বাধীনতা কাজে লাগিয়ে চীনা গুপ্তচররা তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে থাকে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই পরিচালক ক্রিস্টোফার ওয়ারি বলেছেন, চীনের গুপ্তচর বৃত্তির তথ্য সংগ্রহে তারা একটি কাউন্টার ইন্টেলিজেন্স বা পাল্টা গোয়েন্দা তৎপরতা শুরু করেছেন, কিন্তু দেখা যাচ্ছে চীনাদের তথ্য সংগ্রহের একটি ঘটনা ধরতে গিয়ে প্রতি 12 ঘন্টায় তারা আরও 100টি ঘটনাকে হারিয়ে ফেলছে। এগুলোর আর কোনো সন্ধান তারা পাচ্ছে না। ।
যুক্তরাষ্ট্রে চীনা গুপ্তচররা সামরিক ও রাষ্ট্রীয় গোপন তথ্য ছাড়াও বাণিজ্যিক গোপন তথ্য এবং বুদ্ধিবৃত্তিক সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহ করে। মোট কথা, তাদের কাছে যেটা প্রয়োজনীয় বলে মনে হয় সেই তথ্যই তারা হাতিয়ে নিচ্ছে। অনেক বছর ধরেই তারা এই কাজ করে আসছে। ধাপে ধাপে এগিয়ে যাওয়ার কারণেই চীনের অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করেছে। এক্ষেত্রে চীন সরকার গোয়েন্দাবৃত্তির উপর একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা না করে দেশের প্রায় সবাইকে যুক্ত করেছে। চীনা নাগরিকরা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নানা ধরনের প্রযুক্তি ও কারিগরি তথ্য হাতিয়ে নেয়। এরপর তারা নিজেরাই কোম্পানি প্রতিষ্ঠা করে। যুক্তরাষ্ট্রে যেসব কোম্পানি চীনে কারখানা স্থাপন করে পণ্য উৎপাদন করছে, সেগুলোর তথ্য প্রযুক্তি হাতিয়ে নেওয়া চীনা গুপ্তচরদের জন্য আরও সহজ। সরকারি গোয়েন্দা সংস্থার পাশাপাশি ফ্রিল্যান্সার গুপ্তচররাও এসব কাজ করে থাকে। বিষয়টি এমন নয় যে সরকারি নির্দেশে তারা এই কাজ করছে, বরং পরবর্তী সময়ে এসব তথ্য প্রযুক্তি সরকারের কাজে ব্যবহৃত হতে পারে, যা চীনা অর্থনীতি ও জাতীয় শক্তি বৃদ্ধির জন্য সহায়ক হবে। যুক্তরাষ্ট্র সরকার সেদেশে চীনা গুপ্তচরদের তৎপরতাকে খুব বেশি আমলে না নিয়ে বরং এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু তারপরও বিগত বছরগুলোতে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রে শতাধিক চীনা গুপ্তচর ও তাদের স্থানীয় সহযোগীকে গ্রেফতার করে কারাদণ্ড দেওয়া হয়। তবে তাদের সাজার মেয়াদ ও অর্থদণ্ড ছিল তুলনামূলকভাবে কম। একজন চীনা গুপ্তচর মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি বা এমএসএস কে যুক্তরাষ্ট্রের একটি C-17 পরিবহন বিমান চুরি করতে সহায়তা করে। পরবর্তীতে গুপ্তচর ধরা পড়লে তাকে মাত্র 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2015 সালে চীনা হ্যাকাররা যুক্তরাষ্ট্রের 23 মিলিয়ন পার্সোনাল ম্যানেজমেন্ট ফাইল চুরি করলেও ওবামা প্রশাসন সে সময় চীনের নাম উল্লেখ করা থেকে বিরত ছিল। মার্কিন প্রশাসন চীনের গুপ্তচর বৃত্তি প্রতিরোধে বিভিন্ন সময় পদক্ষেপ নিলেও তারা ধারাবাহিকতা রক্ষা করেনি। যুক্তরাষ্ট্রের হিউস্টনে চীনা গোয়েন্দাদের আখড়া হিসেবে পরিচিত চীনা কনসুলেট ট্রাম্প প্রশাসন বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা সংস্থা স্ট্রাইডার 2022 সালে তাদের এক প্রতিবেদনে জানায়, 1987 থেকে 2021 সাল পর্যন্ত চীনের অন্তত 162 জন বৈজ্ঞানিক মার্কিন গবেষণা ল্যাব লস আলামস এ কাজ করেছেন। এ ল্যাবরেটরিতে পারমাণবিক বোমার উন্নয়ন করা হচ্ছে। এসব চীনা বিজ্ঞানী পরে দেশে ফিরে গিয়ে চীনের পরমাণু কর্মসূচির উন্নয়নের পাশাপাশি পরমাণু বোমার ডিজাইন তৈরিতে সহায়তা করেন। এছাড়াও সামরিক বেসামরিক উভয় কাজে ব্যবহার করা যায় এমন প্রযুক্তির উন্নয়নেও কাজ করছেন তারা। যুক্তরাষ্ট্রের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অসংখ্য চীনা নাগরিক কাজ করছেন, যাদের মধ্যে অনেক গুপ্তচর আছে বলে মনে করেন মার্কিন গোয়েন্দারা। যুক্তরাষ্ট্র গুপ্তচর বৃত্তিতে পিছিয়ে নেই, কিন্তু তারা সাধারণত প্রচলিত পদ্ধতি বেশি ব্যবহার করে, বিশেষ করে ইলেকট্রনিক ও স্যাটেলাইট নজরদারির প্রতি তাদের গুরুত্ব বেশি দেয়। এছাড়াও সীমিত সংখ্যক গোয়েন্দা কর্মকর্তাও এ কাজে জড়িত রয়েছেন, যারা চীনা গুপ্তচরদের রিক্রুট করার চেষ্টা করেন। যুক্তরাষ্ট্র কখনই চীনের মতো ব্যাপক অথবা বাণিজ্যিক ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে না, কিন্তু চীন এর ঠিক উল্টো। দেশটির রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে দেশের একজন সাধারণ নাগরিককেও প্রয়োজনে গুপ্তচর বৃত্তির কাজে লাগায়, আর এই জন্যই গুপ্তচর বৃত্তিতে চীনের সাফল্যের পাল্লা অনেক ভারী। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।